হাঁটতে একটা পার্কে চলে এসেছি, তো এত সুন্দর আর এত সুন্দর ফুল হয়ে আছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই, তো চলো আমার সাথে। তো আমরা জাস্ট 2 উইকস হলো ইন্ডিয়া থেকে নেদারল্যান্ডে শিফট করেছি, সেই কারণে আমরা মানে রান্নার ভিডিওগুলো এখন শেয়ার করতে পারছি না। তাই ভাবলাম নেদারল্যান্ড এবং তার আশেপাশে যে এত সুন্দর জায়গাগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। এর আগেও কিন্তু আমরা নেদারল্যান্ডে এসেছিলাম, কিছুদিন ছিলাম, কিন্তু এই জায়গাটা আমরা এক্সপ্লোর করিনি। এটা জাস্ট রোটারডাম সেন্ট্রাল থেকে রোটারডাম সেন্ট্রালের পেছন সাইডটা জাস্ট হেঁটে 10 মিনিট লাগবে। তো চলুন ওদিকে যাওয়া যাক, আরও অনেক কিছু আছে এখানে, যেমন এখানে একটা চার্চ আছে। এই গাছগুলো কি জানি না কিন্তু এতটাই সুন্দর, একদম নিচ অব্দি জল অব্দি চলে যাবে। আর এখানে একটা আছে ক্যানেলের মতো একটা ফোয়ারা আছে। আর এখন বাজে রাত 8টা, বেশ বাইরে এখনও বেশ ভালো আলো আছে, সূর্য আর একটু পরে অস্ত চলে যাবে, আর এখন ওর জন্য ঠান্ডা হাওয়াটাও বেশ দিচ্ছে। আর এই গাছটাকে একদম ভূতের মতো মনে হচ্ছে আমার, একদম নিচে আর এই রাস্তার 2 সাইডটা এত কালারফুল, মনে হচ্ছে এখানে সাদা গোলাপি সবুজ লাল একদম সব রঙের মেলা বসে গেছে, বেশ সুন্দর দেখতে। আর এখানে সবাই করছে বারবিকিউ, উইকেন্ড পার্টি চলছে এখানে, উইকেন্ডে সবাই এইভাবে সেলিব্রেট করে। আমরাও বারবিকিউ করবো কিন্তু আমাদের বারবিকিউটা এখন আসেনি, ইন্ডিয়া থেকে আসবে তারপর আমরাও চলে আসবো এইভাবে। এখন চলছে স্প্রিং টাইম, আর স্প্রিং টাইমের সব থেকে সুন্দর জিনিসগুলো হলো এই ফুলগুলো, পুরো গাছে শুধু ফুল আর ফুল, একটা মানে পাতা দেখা যাচ্ছে। মোটামুটি 15টা বাজে, আমরা এখন বাড়ি যাচ্ছি, আর একটু পরেই 9টা 10টার দিকে অন্ধকার হয়ে যাবে একদম। এখন যেহেতু দিন বড় হয়ে গেছে তাই 8:30 15টা অবধি বেশ এরকমই আলো থাকে, কিন্তু ঠান্ডা কিন্তু একদমই কমেনি, ঠান্ডা এখনও অনেকটাই আছে, আমাদের এখনও জ্যাকেট পরে বেরোতে হয়। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর এই জায়গাটা হলো রোটারডাম স্টেশনটা আছে, স্টেশনের ঠিক মানে পেছন দিকটা, 5 মিনিট হেঁটে আসলে এখানে একদম ইজিলি চলে আসতে পারবে, মোটামুটি যেতে 5 মিনিট লাগবে হেঁটে যেতে। চলো তাহলে হেঁটে যাওয়া যাক। রোটারডাম সেন্টারের ব্যাক
সাইডটা, আমরা ঠিক ওই নিচ দিয়ে যাব। রটারডাম সেন্ট্রাল স্টেশন, পুরো একদম নতুন নতুন সব বিল্ডিং, এটা ম্যারিয়ট। আর আমরা ঠিক আছি পিএস, এই বিল্ডিংটাই পিএস প্রিমিয়াম সুইটস এ আছি আপাতত, এক মাসের জন্য এটাই ঠিকানা আমাদের, তারপর আমরা নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যাব। এইটুকুই। যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে নাও থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ অবধি টাটা।